হজ নিবন্ধন শুরু হচ্ছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 27 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। আমরা আজ জানাব কিভাবে নিবন্ধন করবেন আপনি হজযাত্রী হলে, কিভাবে কবে টাকা পরিশোধ করবেন হজের টাকা, পাসপোর্টের মেয়াদ বা পাসপোর্ট তৈরি সম্বন্ধে আলোচনা করব। আশা করি প্রিয় ভিউয়ার্স আপনারা আমাদের ফুল এপিসোডটি পুরোপুরি এপিসোডটি দেখবেন। আশা করি আপনারা হজযাত্রী বা হজগমনে ইচ্ছুক আত্মীয় স্বজনের অনেক উপকারে আসবে আমাদের এই এপিসোডটি। আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যে কথাটাই বলছিলাম, আগামী 8 ফেব্রুয়ারি শুরু হচ্ছে এই বছরের হজযাত্রীর নিবন্ধন কার্যক্রম। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা দুই শ্রেণীর হজযাত্রার নিবন্ধনের টাকা জমা দেওয়া শুরু হবে ওই দিন, চলবে 23 ফেব্রুয়ারি পর্যন্ত। 5 ফেব্রুয়ারি রোববার বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 27 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে এই উপলক্ষে গত মাসে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী চলতি বছর বাংলাদেশ থেকে মোট 1,27,198 জন পবিত্র হজ করতে পারবেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 15,000 এবং বেসরকারি ব্যবস্থাপনায় 1,12,198 জন পবিত্র হজে যেতে পারবেন। নিবন্ধনের জন্য হজযাত্রীদের কিছু শর্ত মানতে হবে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে। যারা প্রাক নিবন্ধন করেছেন এবং এবছর হজ পালনের জন্য নির্বাচিত হয়েছেন শুধু তারাই নিবন্ধন করতে পারবেন। 22 ফেব্রুয়ারির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর প্যাকেজ ঘোষিত সব টাকা পরিশোধ করতে হবে। 6 ফেব্রুয়ারি বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে, প্যাকেজের পুরো টাকা 15 মার্চের মধ্যে জমা দিতে হবে। হজ প্যাকেজের পুরো অর্থ শুধু সংশ্লিষ্ট হজ এজেন্সি ব্যাংক অ্যাকাউন্ট বা সরাসরি এজেন্সিতে জমা দিয়ে হজযাত্রীদের টাকা পরিশোধের রসিদ সংগ্রহ করতে হবে। কোনোভাবেই মধ্য স্বত্বাভোগীদের সঙ্গে লেনদেন করা যাবে না। হজযাত্রী নারী ও শিশু থাকলে উমরা সহ একসঙ্গে টাকা জমা দিতে হবে। এবার 65 বা এর বেশি বয়সী ব্যক্তিরা হজে যেতে পারবেন। 2023 সাল পাসপোর্টের বিষয়ে আমরা বলবো। 2023 সালের 31 জানুয়ারি পর্যন্ত পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। পাসপোর্ট করা না থাকলে হজযাত্রীরা এখনই জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নিয়ে পাসপোর্ট করতে পারবেন। সম্ভব হলে নিজের পাসপোর্ট নিজেই করবেন, কাউকে দিয়ে করালে ও আপনার নাম ঠিকানা পাসপোর্টে ঠিক আছে কিনা। নিবন্ধনের বিষয়ে আমরা এই এপিসোডে আরও কিছু জরুরি তথ্য আপনাদের কাছে তুলে ধরব। এর আগে প্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই এপিসোডের মাধ্যমে আপনাদের ন্যূনতম উপকার হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করেই আমাদের সাথে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সঙ্গী হবেন। যে কথাটি বলছিলাম, আমরা সৌদি আরবের টিভি চ্যানেলে 24 ঘন্টা মসজিদে নববী ও কাবা শরীফের তোয়াফ সম্প্রচার করে। সম্ভব হলে এইসব চ্যানেল দেখলে আগে থেকেই উমরা, তোয়াফ, মসজিদের ইতিহাস, স্থান, ঐতিহাসিক স্থানগুলো সম্পর্কে একটু ধারণা পাওয়া যাবে। ছাপানো অনেক ইন্টারনেট মক্কা, মদিনা, মিনা, আরাফাতের মানচিত্র পাওয়া যাবে। সম্ভব হলে মানচিত্র দেখুন, তাহলে ওখানকার রাস্তাঘাট, ঘর বাড়ি সম্পর্কে একটু ধারণা পাবেন, হজ সংক্রান্ত নিয়মাবলী জানুন। ধন্যবাদ সবাই।